আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মিরাজুল ইসলাম, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি করোনা ভাইরাস নিয়ে বেশ কিছু কথা বলার জন্য। বহুল আলোচিত করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন জনরা, বিশেষজ্ঞ জনরা বিভিন্ন মতবাদ দিয়েছেন কীভাবে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায়। তো আমি আমার ছোট্ট জ্ঞান থেকে আপনাদেরকে কিছু কথা বলবো কীভাবে করোনা ভাইরাস থেকে নিজেকে বিরত রাখা যায়, সেফ থাকা যায়। তো সে বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরব। তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা সবাই কম্পিউটার ব্যবহার করে থাকি, কেউ পার্সোনাল কম্পিউটার ব্যবহার করেন, আবার কেউ হচ্ছে পাবলিক কম্পিউটার ব্যবহার করেন। যে পাবলিক কম্পিউটার বলতে হচ্ছে যে কম্পিউটারগুলো সচরাচর সবাই ব্যবহার করে, সবাই স্পর্শ করে, তো সেই কম্পিউটারগুলো, তো সেই কম্পিউটারগুলোর থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। কারণ হচ্ছে কম্পিউটারের মাউস, তারপরে কিবোর্ড ইত্যাদি জিনিসগুলো আমরা ধরে কাজ করে থাকি কম্পিউটারে, তো এগুলো যদি পার্সোনাল কম্পিউটার থাকে তাহলে কোনো সমস্যা নাই, এবং একের অধিক যদি কেউ এই কম্পিউটার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার মাউস এবং কিবোর্ড থেকেও আপনার করোনা ভাইরাস ছড়াতে পারে। কারণ হচ্ছে এই মাউস কিবোর্ড একের অধিক ব্যবহার করে থাকে। তো আমরা আর একটা বিষয় বলবো যে সেটা হচ্ছে বিড়ি সিগারেট। বিড়ি সিগারেট আমরা সচরাচর সবাই জানি যে রাস্তাঘাটে চায়ের দোকানে বন্ধুবান্ধব মিলে আড্ডার সময় অনেকে সিগারেট খেয়ে থাকেন, যারা ধূমপাই ব্যক্তি আছেন। তো এই ধূমপাই ব্যক্তি আমরা নিজ চোখে দেখেছি যে একটি সিগারেট অর্ধেক খেয়ে পাশের বন্ধুকে আবার দেয়, তারপরে সে আবার অন্যজনকে দেয়, অর্থাৎ একটি সিগারেট মুখে নেওয়ার পরে আবার অন্য আরেকজন নেয়, এরকম দুই তিনজন চার পাঁচজনের মুখে এই সিগারেট লেগে থাকে। তো এখান থেকেও আপনার করোনা ভাইরাস ছড়াতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে আপনার টাকা। টাকা সব সচরাচর সবাই ধরে থাকেন, অনেকে আছেন বেশি টাকা হলে মুখের লালা দিয়ে টাকা গুনে থাকেন। তো এই টাকাগুলো মুখের লালা দিয়ে আপনি কখনো গুনবেন না। এই টাকা বহু লোকে কিন্তু ধরে, স্পর্শ করে, তো সেখান থেকেও আপনার করোনা ভাইরাস ছড়াতে পারে। তো এটা দিয়ে আমাদের একটু বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে পানির গ্লাস। আমরা হোটেল, রেস্টুরেন্ট বা হচ্ছে চায়ের দোকানে আমরা কিন্তু পানি খেয়ে থাকি, এই পানির গ্লাসটা কিন্তু একের অধিক এই গ্লাসে কিন্তু পানি পান করেন। তো আমরা ভালো করে ধুয়ে এই গ্লাস থেকে পানি পান করব, এখান থেকেও কিন্তু আপনার করোনা ভাইরাস ছড়াতে পারে। তারপরে হচ্ছে মোবাইল ফোন। আপনার পার্সোনাল মোবাইল ফোন থাকলে কোনো সমস্যা নেই, আপনার মোবাইল ফোন যদি একের অধিক ব্যক্তি স্পর্শ করে থাকেন তো সেখান থেকেও আপনার করোনা ভাইরাস ছড়াতে পারে। কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা ধুই না, কখনো ধুই না, ঠিক আছে, এখান থেকে অনেক জীবাণু থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের চাবির রিং বা চাবি, আমরা কিন্তু চাবিগুলো কখনো ধুই না, চাবির থেকেও আপনার করোনা ভাইরাস ছড়াতে পারে। কারণ চাবিটা কিন্তু একের অধিক ব্যক্তি অনেকে আছে এগুলো স্পর্শ করে থাকেন, তো এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। গণপরিবহন, বাস ইত্যাদি জায়গায়ও আমাদের একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে ইত্যাদি। এরপর মাংসের বাজার, তারপরে হচ্ছে মাছের বাজার ইত্যাদি জায়গা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। যেসব জায়গায় আপনার লোকজন বেশি থাকে সেসব জায়গায় একটু নিজেকে আপাতত এড়িয়ে থাকতে হবে। তাহলে আশা করি আমাদের এই করোনা ভাইরাস থেকে নিজেকে সেফ রাখা যাবে। তারপরে হচ্ছে আপনার মোটামুটি যে জিনিসগুলো একের অধিক ব্যক্তি স্পর্শ করে থাকেন সেই জিনিসগুলো আমাদের একটু থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আপনারা অবশ্যই করোনা ভাইরাস নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।